আপনি আপনি আপনার কাছে এসেছিলাম, আপনার সাথে কথা বলার দরকার ছিল, একটু আলাদা করে দিকে কথা বলা যাবে? দেখুন, আপনার বয়ান অনুযায়ী আমরা কোনো খবর এখনো কিছু পাইনি। আমরা চেষ্টা চালাচ্ছি তাড়াতাড়ি কোনো একটা সন্ধান পেয়ে। কৌশিক নিখোঁজ, কৌশিক নিখোঁজ হয়ে গেছে বেশ কয়েকদিন হয়ে গেল। দেখুন, আমরাও চাই আপনি আপনার হাজবেন্ডকে খুঁজে পান। আজ সকালে একটা বডি এসেছে বেওয়ারিশ। আমরাও চাই আপনি আপনার হাজবেন্ডকে খুঁজে পান। আসলে আমাদেরকেও তো সব দিকটাই দেখতে হয়। একটাই কথা বল, আপনি একটু মানসিকভাবে শক্ত থাকুন। মানসিক জোর নেই তো চলছি। দেখুন, আমরাও চাই না আপনি কোনো খারাপ খবর পান। রাজীব, তুমি একবার ওনাকে নিয়ে মগ থেকে ঘুরে এসো। শিলাদেবী, আপনি রাজীবের সঙ্গে গিয়ে একটু আইডেন্টিফাইটা করে আসুন। সবই বুঝতে পারছি, খারাপ লাগছে, কিন্তু এটা তো আমাদের কর্তব্য। স্যার, ওদিকের ইনভেস্টিগেশনটা? তুমি আগে এই কাজটা সেরে এসো, তারপরে দেখছি। ওকে স্যার। ঠিক আছে, আসুন ম্যাডাম। মানুষটা কোথায় চলে গেল জানেন? আমার বিশ্বাস ও একদিন ফিরে আসবেই। আমরাও তো তাই চাই ম্যাডাম। চলুন, আমার আবার স্যারের সাথে বেরোতে হবে। চলুন। ভরত! হ্যাঁ হ্যাঁ স্যার। এটা তোমার ঘর? হ্যাঁ স্যার, আমার আমারই। শোনো না, বলছি আমাদের একটু আবিরবাবুর ঘরে যেতে হবে, তুমি একটু এসো। তুমি কাজ করছো? হ্যাঁ স্যার, এই এই স্যার করছি আর কি। ঠিক আছে, হাতটা ধুয়ে এসো। এই না না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার বলুন। বলছি, এর মধ্যে আবিরবাবুর খোঁজ করতে কেউ এসেছিল? আবিরবাবুর খোঁজ? না 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 স্যার। আচ্ছা, তুমি তো বিয়ে করনি না? না, বিয়ে করিনি। চলো, যাবো তো। হ্যাঁ চলুন।